জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। গেল রাতে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র কাজী মামুনুর রশিদ। দলের মুখপাত্র জানান, এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেন দলের কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য আলহাজ শফিকুল ইসলাম সেন্টু এবং নাসরিন জাহান রত্না। এদিকে চেয়ারম্যান জি এম কাদের বর্তমানে ভারত সফরে রয়েছেন।